দলের অমতে নির্বাচন করেননি উল্লেখ করে বিএনপি থেকে বহিষ্কৃত তৈমুর আলম খন্দকার দাবি করেছেন, দলীয় শৃঙ্খলাও ভঙ্গ করেননি তিনি। বহিষ্কার হলেও কর্মী সমর্থক হিসেবে দলের জন্য কাজ করে যাবেন বলে ঘোষণা দেন তিনি। তবে নারায়ণগঞ্জের বহিষ্কৃত আরেক নেতা এটিএম কামাল রাজনীতিতে আর না ফেরার ঘোষণা দিয়েছেন। দল থেকে বহিষ্কারের পর আজ ডিবিসি নিউজকে এসব কথা জানান নারায়ণগঞ্জ বিএনপির আলোচিত এই দুই নেতা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে তৈরি হয় নিজ দল বিএনপির সঙ্গে দূরত্ব। প্রচার প্রচারণার মধ্যেই অব্যাহতি দেওয়া হয় দলীয় পদ থেকে। সবশেষ নির্বাচনের দুদিনের মাথায় দল থেকে বহিষ্কার। পরের দিন বুধবার তৈমুর আলম খন্দকার কথা বলেন ডিবিসি নিউজের সঙ্গে। দল যদি আমাকে বলতো যে তুমি নির্বাচনটা করবে না, দলের পক্ষে তো কেউ আমরা বলে নাই, বরঞ্চ মহাসচিব বলছে যে ঘোষণা দিয়েই বলছে কেউ যদি নির্বাচন করতে চায় সে করতে পারে, তার জন্য ওপেন। মহাসচিবের কথা যে এক সময় কচু পাতার পানিতে পরিণত হবে এটা তো আমি মনে করতে বিশ্বাস করতে পারিনি। তবে তিনি বিএনপির রাজনীতি ছাড়বেন না বলেও জানিয়েছেন। আমি যেহেতু জাতীয়তাবাদী নীতিতে বিশ্বাসী, আমি একটা কর্মী হিসাবে থাকতে পারবো। কর্মী থেকে তার বহিষ্কার করা যায় না, সমর্থকের থেকে তার বহিষ্কার করা যায় না, পদের থেকে বহিষ্কার করা যায়। এটিএম কামাল ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, সিটি নির্বাচনে ছিলেন তৈমুরের সঙ্গে। বহিষ্কারের বিষয়ে ডিবিসি নিউজকে জানান, শুধু তারই নয়, পরিবারের সদস্যদেরও বিএনপির জন্য ত্যাগ রয়েছে। রাজনীতিতে এখন আমি একটা সহজ সরল মানুষ, রাজনীতির মার পেজ এত বুঝি না, এ কারণেই হয়তোবা আজকে আমার এই পরিণতি। আমি আর না রাজনীতিতে হয়তোবা নিজের আর সক্রিয় কখনো করব। অনেকেই পেছন থেকে দলকে ছুরি মারছে উল্লেখ করে জানান আর কখনো রাজনীতি করবেন না। জীবনের শুরু থেকেই তার জলে ছিলাম, আমৃত্যু আমি তার দলেই থাকবো, ব্যানার পরিবর্তন করার চিন্তা আমি করি না। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, নারায়ণগঞ্জ। 14 বছর ধরে বিদেশে লবিস্ট নিয়োগ করে আওয়ামী লীগ নিজেদের অপকর্ম আড়ালের চেষ্টা করছে বলে দাবি করেছে বিএনপি। জিয়াউর রহমানের 86তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনের পরে বিএনপি নেতারা এসব কথা বলেন। সেই সঙ্গে তারা বলেন, আসছে জাতীয় নির্বাচন, দলীয় সরকারের অধীনে হলে তা প্রতিহত করবে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানের 86তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানাতে হাজির হন নেতাকর্মীরা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সীমিত পরিসরে ছিল এই আয়োজন। নিশিরহাতের এই সরকারের হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করবার জন্য আমরা অবিচল আছি এবং আগামী দিনে আন্দোলন আমরা আরও চাঙ্গা করব। এদের এখন রাস্তা একটাই, শুধু ভালোয় ভালোয় বিদায় নেওয়া এবং বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা। শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। আমাদের আগামী টার্গেট হলো এদেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা, এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। আমরা চাই এটি স্বাধীন বাংলাদেশ, এটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং স্বাধীন সার্বভৌমত্ব দেশ যেন আমাদের মধ্যে পরিচিত হয়। আমরা কোনো প্রভু রাষ্ট্রের করায়ত্ত করতে রাজি নই। আমাদের নেত্রীর মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি চাই, সুচিকিৎসা চাই, গণতন্ত্র ফেরত চাই, আমাদের বাক স্বাধীনতা চাই, আমাদের আইনের শাসন চাই। দলটির নীতি নির্ধারকদের দাবি, বিরোধী মত দমনের পাশাপাশি জনগণকে বিভ্রান্ত করতে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ লবিস্ট তারা নিয়োগ করে এদেশে যে গণতন্ত্র হত্যা করছে, মানবাধিকার লঙ্ঘন করছে, চুরি ডাকাতি করে এদেশের অর্থ লুণ্ঠন করছে, এগুলো যাতে ধামাচাপা দেওয়া যায় সেই জন্য বিদেশে তারা লবিস্ট নিয়োগ করেছে গত 24 বছর 14 বছর যাবৎ। নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে সরকারের উদ্যোগের সমালোচনার পাশাপাশি পরবর্তী জাতীয় নির্বাচন নিয়েও দলের অবস্থান তুলে ধরেন তারা। নিরপেক্ষ সরকার যদি না আসে বিএনপি কোনো নির্বাচনে যাবে না, শুধু তাই নয় সেই নির্বাচনকে আমরা প্রতিহত করব, হতেও দেব না ইনশাআল্লাহ। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।